জম্বুদ্বীপ থেকে আরো গভীরে বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার সময় ট্রলার থেকে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হলো এক মৎস্যজীবীর। গত দুদিন নিখোঁজ থাকার পর গতকাল উপকূলরক্ষী বাহিনী তল্লাশি চালিয়ে ফ্রেজারগঞ্জ থেকে 70 কিলোমিটার দূরে সাগরের জল থেকে উদ্ধার করে মৃত মৎস্যজীবীর দেহ। দেহ উদ্ধারের পর হলদিয়া নিয়ে গিয়েছে উপকূলরক্ষী বাহিনী। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত মৎস্যজীবী মোহন মাঝি কুলপির হাঁড়ার বাসিন্দা। ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্যবন্দর থেকে FB বাবা লোকনাথ ট্রলারে চেপে 14 জন মৎস্যজীবী ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। গত 11 জুলাই জম্বুদ্বীপ থেকে আরও গভীরে মাছ ধরার সময় পা পিছলে পড়ে যান ওই মৎস্যজীবী। নিখোঁজ হওয়ার পর মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরেই উপকূলরক্ষী বাহিনী আকাশ এবং জলপথে তল্লাশি শুরু করে এবং গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করে। ঘটনা আমার ডায়মন্ড হারবার যে সুলতানপুর মৎস্যবন্দর আছে ওই মৎস্যবন্দর থেকে প্রায় 13-14 জনের একটা মৎস্যজীবী টিম, তারা হচ্ছে FB বাবা লোকনাথ ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তো 11 তারিখে ওরা জম্বুদ্বীপ থেকে প্রায় 13-14 কিলোমিটার দূরে ওরা যখন মাছ ধরা অবস্থায় ছিল, জাল মারা অবস্থায় ছিল, সেই সময় রাত্রেবেলা মোহন মাঝি বলে 55 বছর বয়স, হাঁড়ার ঘাটে বাড়ি, কুলপি থানা, ও কোনো কারণে পা পিছলে সমুদ্রে পড়ে যায়। তখন সমুদ্র উত্তাল ছিল, তো সঙ্গে সঙ্গে ও তলিয়ে যায়। তো আমাদের যেসব ট্রলারের মৎস্যজীবীরা ছিল তারা কিন্তু সার্চ লাইটেড মেরে ওরা চেষ্টা করেছিল উদ্ধার করার জন্য, কোনো রকমে তারা পায়নি, সারা রাত উদ্ধার কার্য চালিয়েছে। সকালবেলা আমাদের কাছে যখন জানায় যে এরকম মোহন মাঝি পড়ে গেছে, আমরা কোস্টগার্ডের শরণাপন্ন হলাম। কোস্টগার্ডের দুটো যান, এক হচ্ছে হেলিকপ্টার এবং হচ্ছে শিপ, ওরা কিন্তু তল্লাশি চালিয়ে গতকাল জম্বুদ্বীপ থেকে এবং জম্বুদ্বীপ প্লাস ফেজারগঞ্জ ওই এলাকা থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে ওই মোহন মাঝির ডেড বডি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ওরা উদ্ধার করে হলদিয়া বন্দরে নিয়ে যায়। তো আজকের ওই মোহন মাঝির ডেড বডি পোস্টমর্টম হচ্ছে, তারপরে তার বাড়িতে তার লোকের হাতে হ্যান্ডওভার করবে। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।